হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ডে। এবং এই রূপাতলী বাস স্ট্যান্ড থেকে আমরা আজকে আপনাদেরকে ঝালকাঠি শহর পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহরের পার্শ্ববর্তী জেলা হচ্ছে এই ঝালকাঠি জেলা, যেতে সময় লাগবে 25 থেকে 30 মিনিটের মতো। এবং এখান থেকে আপনারা কিন্তু অটো, মহেন্দ্র ছাড়াও কিন্তু বাস, অর্থাৎ লোকাল বাস পেয়ে যাবেন এবং সেই বাসে চড়ে মাত্র 30 মিনিটের ভেতরে কিন্তু পৌঁছে যেতে পারবেন ঝালকাঠি শহরে। আমরা সেই পথ আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে যাত্রা শুরু করেছি এবং এই পথ ধরে আমরা কিন্তু আপনাদেরকে একেবারে ঝালকাঠি পেট্রোল পাম্প মোড় পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহর আমাদের প্রাণের শহর। এই বরিশাল শহর থেকে আশেপাশে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন পথ রয়েছে, বিভিন্ন বাস স্ট্যান্ড রয়েছে। যেমন বরিশালে রয়েছে নতুনলাবাদ বাস স্ট্যান্ড এবং রূপাতলী বাস স্ট্যান্ড। এবং বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আরও অনেক অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এছাড়া ঝালকাঠি শহর নিয়েও আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেই আমন্ত্রণ রইল। ভিউয়ার্স, আমরা যাচ্ছি বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড থেকে ঝালকাঠি শহর পর্যন্ত এবং পথের কোন স্থানের নাম কি তা আপনারা ভিডিওর স্ক্রলেই দেখতে পারবেন। এছাড়া আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না, ঝালকাঠিতে আসা হয় না। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন, ঝালকাঠিকে দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনারা দেখুন। বর্তমানে বরিশাল এবং ঝালকাঠি শহর কেমন রয়েছে, বরিশাল এবং ঝালকাঠি নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা আরও অনেক অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আমরা যাচ্ছি ঝালকাঠির দিকে এবং আমরা পথের পুরোটা পথ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। ঝকঝকে পিচ ঢালা রাস্তা এবং পথে কিন্তু খুব সুন্দর গাছগাছালি তরুরাজিতে শোভিত এবং রাস্তায় রোড মার্কিং করা রয়েছে, তাই এই সড়কটি কিন্তু খুব সুন্দর রূপে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা সেই পথ ধরেই যাচ্ছি। আপনারা যদি কখনো বরিশালে আসেন তাহলে এই সুন্দর পথ ধরে আপনারা যেতে পারবেন। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল এবং ঝালকাঠি আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। ঢাকা থেকে মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভেতরে আপনারা কিন্তু বরিশালে পৌঁছে যেতে পারবেন। এছাড়া আপনারা মাত্র 4 থেকে 4.5 ঘন্টার ভেতরেই কিন্তু ঝালকাঠি পৌঁছে যেতে পারবেন, তাই আপনারা বরিশালে আসুন, ঝালকাঠিতে আসুন। বরিশাল এবং ঝালকাঠির দর্শনীয় স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারেন আপনারা। বরিশালে রয়েছে লাল শাপলা বিল, যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত রয়েছে। দুর্গাসাগর দিঘী রয়েছে গুঠিয়ে বাইতুলামান জামে মসজিদ। এছাড়া ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার, রয়েছে কীর্তিপাশা জমিদার বাড়ি, এছাড়া ঝালকাঠি গাবখান সেতু সহ আরও অনেক দর্শনীয় স্থান। সব কিছুই আপনারা এক্সপ্লোর করুন এবং বরিশালে ঘুরতে আসুন। বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে, তাই আপনারা বরিশালে ঘুরতে আসবেন সেই আমন্ত্রণ রইল। আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।